বিধানসভার ভোট নির্বিঘ্নে সম্পন্ন। শান্তিপূর্ণ ভোটের মধ্যেই অশান্তির চিত্র ফুটে উঠেছে বক্সনগর বিধানসভা কেন্দ্রে। দিন দুপুরে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত সিপিএম এর অঞ্চল সম্পাদক। দুষ্কৃতিকারীরা অঞ্চল সম্পাদকের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। থানায় মামলা, নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজ্যের ত্রয়োদশ বিধানসভার ভোট নির্বিঘ্নে সম্পন্ন। দু চারটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটে অশান্তি নেই বললেই চলে। এর মধ্যে কুড়ি বক্সনগর বিধানসভার অন্তর্গত 22 এবং 23 নং বুথে রাজনৈতিক সন্ত্রাসে আক্রান্ত হয়েছেন তিনজন। দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত এই কেন্দ্রের নির্দল প্রার্থী শফিকুল ইসলামের এজেন্ট ওহিদুর রহমান ও সিপিআইএম বক্সনগর অঞ্চল সম্পাদক আশিস সরকার বৃহস্পতিবার দুপুরে তাদেরকে দাল লাঠি ইত্যাদি সহযোগে আক্রমণ করে বলে অভিযোগ করেন আশিস সরকার। বিজেপির সমাজদ্রোহীরা দা লাঠি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেন, এতে আশিস সরকারের মাথায় 16টি সেলাই লাগে। আমি সিপিএম বক্সনগর অঞ্চল সম্পাদক, আমি 23 নম্বর বুথ স্বাধীনতা চৌমুনি। আমাদের নেতা কর্মীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা কিছু আক্রমণ করে ভোটদানে বাধা দেয়। এই খবর পেয়ে আমি নির্দল প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে তাড়াতাড়ি ওইখানে দেখার জন্য, ওদের খোঁজখবর নেওয়ার জন্য ছুটে যাই। সেই ছুটে যাওয়ার পর যখন গাড়ি থেকে নামার খোঁজখবর নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা উপদেশের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সেখানে 25-30 সেখানে আক্রমণ করে এবং আমার মাথায় দা দিয়ে কূপ দেয় এবং হাতে লাঠি দিয়ে মারে এবং পায়ে লাঠি দিয়ে মারধর করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস সরকার বলেন, পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সামনেই দুষ্কৃতকারীরা হামলা চালায়, কিন্তু নিরাপত্তা রক্ষীদের কেউ সেখানে এগিয়ে আসেনি। নির্বাচন কমিশনের জিরো পোল ভায়োলেন্সকে কলঙ্ক করেছে বক্সনগর 22 ও 23 নম্বর বুথের নিরাপত্তা রক্ষীরা। আমাদের উপর আক্রমণ করে পরবর্তীকালে আমি শুনতে পাই ওহিদুর রহমান আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ওহিদুর রহমানের উপরও আক্রমণ করে এবং ওহিদুর রহমান যখন আত্মরক্ষার জন্য বাড়িতে গিয়ে ঢুকে, হাবিল মিয়ার বাড়িতে গিয়ে ঢুকে, তখন হাবিল মিয়ার বাড়ির মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে ওনাকে মারধর করে লাঠিপিটা করে এবং সম্ভবত পিস্তলও দেখিয়েছে। হ্যাঁ, তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে ভোট, কিন্তু প্রশাসন এখানে আধা সামরিক বাহিনী এই জমিনের মধ্যে ছিল, কিন্তু আধা সামরিক বাহিনী তেমন কোনো অ্যাকশন আমরা দেখতে পাইতেছি না। যে জিরো পুলে মানে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার জন্য যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু বাস্তবে তার অবস্থা তেমন। শান্তিপূর্ণ ভোটের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাকে ঘিরে বক্সনগর সহ গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।